বাপে গরিব দেখি মানুষের আপন মনে করে, সেই শরীফ খানের মুখোশ খুলে দিতে আমি এসেছি। বাহ চমৎকার, রাত দুপুরে এক কন্যা ছুটে এসেছে পুলিশের কাছে তার বাবার বিরুদ্ধে নালিশ করতে। ভুল বললেন ইন্সপেক্টর, আমি মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে নালিশ করতে আসিনি, আমি এসেছি দেশের সন্তান হয়ে দেশের শত্রুকে চিনিয়ে দিতে। ঠিক আছে, ভেতরে আসুন। কে জুলি? আপনার যে স্বপনকে সমাজ বিরোধী সন্ত্রাসী কালো বাজারি বলে জানেন, সে স্বপন নির্দোষ। আসল অপরাধী আমার বাবা শরীফ খান, স্বপন নয়। মোনাকে খুন করেছে আমার বাবার লোকেরা। জুলি, ভালোবাসা আপনার চোখ অন্ধ করে দিয়েছে। আপনি আপনার প্রেমিকাকে মনের চোখে দেখছেন, তাকে নির্দোষ বলে দাবি করছেন, কিন্তু ভালোবাসার আইন এক জিনিস নয়, কাউকে অপরাধী বলে চিহ্নিত করতে গেলে প্রমাণ লাগে, সাক্ষী লাগে। সাক্ষী তো আমি, আমি নিজের কানে বাবাকে বলতে শুনেছি সে আমার মাকে হত্যা করেছে। আইন সে কথা শোনেনি। আমি চিৎকার করে বলবো। আপনার চিৎকার দেয়ালে ধাক্কা খেয়ে আপনারই কানে ফিরে আসবে, আইনের কানে পৌঁছাবে না, যতক্ষণ না প্রমাণ তার চোখের সামনে উপস্থিত হবে। আই এম সরি ইন্সপেক্টর, আমি বুঝে গেছি, আমি আমি ভুল জায়গায় এসেছি। ঠিক আছে ঠিক আছে, আমি চলি। দাঁড়ান, অযথা আমাকে দেরি করাবেন না ইন্সপেক্টর, আমাকে আমাকে আমার স্বপনের কাছে যেতে দিন। দুঃখিত, আপনাকে আমি এভাবে যেতে দিতে পারি না। কেন? কারণ আপনি আপনার বাবার কাছ থেকে পালিয়ে এসেছেন, যতক্ষণ পর্যন্ত আপনাকে আপনার বাবার হাতে তুলে দিতে না পারব ততক্ষণ আপনি থানায় নিরাপত্তা হেফাজতেই থাকবেন। ইন্সপেক্টর, ভালোবাসার শক্তি এমনই শক্তি যে আমার মতো সামান্য এক মেয়েও সে ভালোবাসার শক্তি দিয়ে বাবার কারাগার ভেঙে পালিয়ে আসতে পেরেছে। আপনি আপনার আইন দিয়ে সে ভালোবাসার শক্তিকে ঠেকাতে পারবেন না। আমি আমি আমার স্বপনের কাছে যাবই, যাবই। দাঁড়ান, আপন ওকে যেতে দে। মা তুমি? হ্যাঁ জুলি, ঠিকই বলেছি। তুই না আমার কাছে জানতে চেয়েছিলি লালা খার সাথে আমার কিসের সম্পর্ক? আজ শুনে রাখ, এই লালা খাই সেই শরীফ খান যার জন্য আমি পথে নেমেছিলাম, যার জন্য আমি হারিয়ে ফেলেছিলাম আমার সন্তানকে। সে আজ ছদ্মবেশে দেশের সেবক সেজেছে, সে আসলে কুখ্যাত অপরাধী, দেশের শত্রু। তোর শরীরে যদি এই মায়ের এক ফোঁটা দুধ থেকে থাকে, যদি এদেশের আলো বাতাসে তুই বড় হয়ে থাকিস, যদি মোনার বাবার ঋণ শোধ করার বিন্দুমাত্র ইচ্ছে তোর থাকে, তাহলে এই দুধের কসম, আসল অপরাধী ওই শরীফ খানকে ধ্বংস করে আমার স্বপনকে, আমার স্বপনকে অন্যায়ের কারাগার থেকে তুই মুক্ত করে আন। আমি কথা দিচ্ছি মা, যতক্ষণ পর্যন্ত এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো অপরাধী আমার হাত থেকে নিস্তার পাবে না। সালেহা, এই জন্যে কি 20 বছর তোমাকে মায়ের পেটের বোনের মতো আশ্রয় দিয়েছিলাম আমার মনার লাশ দেখার জন্যে? বল আপন বল, এই জন্যেই কি তোকে নিজের সন্তানের মতো মানুষ করে আইনের চাকরি হাতে তুলে দিয়েছিলাম তোর ক্রিমিনাল ভাইয়ের হাতে আমার মেয়ে খুন হয়ে যাবার জন্যে? আমি তোর স্বপন মা, শয়তান শরীফ খান আর তোর ইন্সপেক্টর সন্তান আমাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে, তাই এ দেশ ছেড়ে আমি আজই চলে যাব মা। যাবার আগে শুধু একবার, শুধু একবার আমি তোর সাথে দেখা করে যেতে চাই মা। তুই মাজারে আসবি মা? বল মা, তুই মাজারে আসবি মা? বল মা। মা মা তুই চুপ করে থাকিস না মা, আমি জানি আমি তোর হতভাগ্য সন্তান, তবু তবু আজ তুই আমাকে ঘৃণা করিস না মা। বল মা, এই মা বল মা, তুই আমার সাথে মাজারে দেখা করতে আসবি? তুই মাজারে আসবি মা? বল মা, তুই মাজারে আসবি মা? স্বপন ভাইয়াকে বলে দাও মা, মা বলে দাও তুমি মাজারে দেখা করতে যাবে। মা